আপনারা কি জানেন যে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে লাইক এবং ডিসলাইক হাইড করতে পারি? তো লাইক এবং ডিসলাইক হাইড করলে লাইক ডিসলাইক তাই দেখাবে, কিন্তু কত লাইক বা ডিসলাইক পড়লো সেটা দেখাবে না। তো আপনার কোনো যদি ভিডিওতে বেশি ডিসলাইক পড়ে যায় তো আপনি সেটাকে হাইড করে নেন। তো ডিসলাইক বেশি করলে কোনো ভিউয়ার্স যখন নতুন ভিউয়ার ভিডিওটা দেখতে আসে সেও কিন্তু বেশি ডিসলাইকটাই করে দেয়। তো আপনাদের লাইক এবং ডিসলাইকটা হাইড করে নেওয়া উচিত। তো হাইড করার জন্য কি করতে হবে দেখুন, হাইড করতে গেলে আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে নেবেন। তারপর সার্চ বাটনে লিখবেন ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন এরকম কিছু পেজ খুলে যাবে। আমি জুম করে দেখাচ্ছি দেখুন। প্রথমে ইউটিউব স্টুডিওর অফিসিয়াল পেজ অফিসিয়াল সাইটে চলে আসবে, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন ইউটিউব স্টুডিও খুলে যাবে। ইউটিউব স্টুডিওটা খুলে যাওয়ার পর আপনাদের ভিডিও সেশনে চলে আসতে হবে। এই দেখুন একটা ভিডিও, আমাদের ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন সব ভিডিওগুলো চলে আসবে। তো আপনি যে ভিডিওটাই লাইক ডিসলাইক হাইড করবেন সেই ভিডিওটাই চলে যেতে হবে। তো আমি এই ভিডিওটা লাইক এবং ডিসলাইক হাইড করব, তাই ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ভিডিওতে চলে আসবে। তারপর আপনাদের তো কী করতে হবে, একটু নিচে দিয়ে আসতে হবে। নিচে দিয়ে আসার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন শো মোর, এটাতে ক্লিক করতে হবে। তারপর দেখুন সোমরে ক্লিক করলে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আরেকটু নিচে আসতে হবে। নিচে আসার পর দেখুন শেষে একটা লেখা রয়েছে শো হাউ মেনি ভিউজ লাইক অ্যান্ড ডিসলাইক দ্য ভিডিও। তো এটাই এখন টিক চিহ্ন করা আছে, এই টিক চিহ্নটা আপনাদের ক্লিক করতে হবে। দেখুন বক্সটা খালি হয়ে গেছে। তারপর আপনাদের সেভ করে দিতে হবে। সেভ করে দিলে লাইক এবং ডিসলাইক হাইড হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।